আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এ টু জেড বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি শুভ। তো আজকে কিন্তু অন্যরকম একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করব, সেটি হচ্ছে আমরা এই কাবাব মেশিনটা আসলে ইভ্যালি থেকে সাইক্লোন অফার নিয়েছি। এখন এটা দিয়ে আজকে ফার্স্ট কিন্তু কাবাব বানানো হবে। তো কাবাব কী দিয়ে কাবাব করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওগুলো ম্যারিনেট করে রাখা হয়েছে, এখন কয়লা দেওয়া হয়েছে, এর মধ্যে পাটকাঠি দেওয়া হচ্ছে, আর এরপরে আবার কয়লা দেওয়া হবে। কয়লাটা মূলত জ্বালানোর যে নিয়ম সেটা সঠিকভাবে আমাদের আসলে জানা নেই, তারপরেও চেষ্টা করছি আর কি। দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু একটা মুরগি, রান আছে প্লাস বিভিন্ন অংশ আছে, এগুলো কিন্তু আসলে ম্যারিনেট করে রেখেছি আমি কিছুক্ষণ আগে। তো এটাতে যে উপকরণ দিয়েছি সেটা হচ্ছে সরিষার তেল, তেজপাতা, লবঙ্গ, গরম মশলার কাঠ, তারপরে এলাচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ, পেঁয়াজ সহ মানে ধরা জিরা সহ বেশ কয়েকটি উপকরণ আসলে দেওয়া হয়েছে। আর মেন কথা আসল যে জিনিসটা সেটি হচ্ছে লেবুর রস। লেবুর রস দ্বারা এটা মাখিয়ে বেশ কিছুক্ষণ মানে মিনিমাম এক ঘন্টা আসলে ম্যারিনেট করা লাগে যাতে জিনিসগুলো ভালো হয়। তো আমরা আগুনটা জ্বালিয়ে তারপরে আপনাদের আবার নিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কয়লা কিন্তু রেডি, চুলা রেডি, আগুনটা অনেক সুন্দর লাগছে। এবার ওটা দিয়ে দাও, এক সাইড দিয়ে দাও। হ্যাঁ, সুন্দর করে দিবা সবগুলো সাইড দিয়ে। এই সাইড দিয়ে, এই সাইড দাও, এই সাইড দিয়ে, এই সাইড দাও। হ্যাঁ, ওই ওই সাইডে দাও, ওই সাইডে, ওই সাইডে, ওই সাইডে, এই যে এই সাইডে, একদম এই সাইডে। এবার ওই জিনিসগুলো উপর দিয়ে দিয়ে দাও। দেখছেন যে আমি আসলে এক পিঠা আমাদের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগুনটা কিন্তু অনেক সুন্দর কালার দেখাচ্ছে আর অনেক সুন্দর সেন্ট আসছে। আসলে মানে এত সুন্দর মনে হচ্ছে এরকমই ধরে খেয়ে ফেলি। ঠিক আছে, আমি আরেকটু পরে অবশ্যই আপনাদের দেখাবো। আমরা দুই পাশে আসলে উল্টে দিয়েছি, আরও কিছুক্ষণ হবে। হ্যাঁ, তো এরপরে আপনাদের দেখাবো ইনশাল্লাহ সব সময়। আচ্ছা, আমরা হচ্ছে এক সাইড থেকে অল্প একটু তুলে নিয়ে এসেছি, যে সাইডে একটু পুড়ে গেছিলো আর কি। এখন এই জিনিসটা টেস্ট করে দেখা হবে। দেখতে পাচ্ছেন যে এটার কিন্তু রং এসেছে খুব সুন্দর, দেখেন বেকায়দা। এখন আমরা সস দিয়ে পরিবেশন করবো। ইয়ামি, অসাম, একেই বলে অরিজিনাল কাবাব। আমাদের কাবাব রেডি, দেখতে পাচ্ছেন সেই রকম পুরানো হয়ে গেছে। এখন সস ঢেলে দেওয়া হবে। সস ঢালো। আসলে কাবাবগুলো আমরা দুজনে খাবো, তাই হচ্ছে অনেক মজা। বেশি করে, বেশি করে, বেশি করে, বেশি করে। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, এখন হচ্ছে খাওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাবাব খাওয়ার
দাওয়াত রইল আপনাদের নেক্সট টাইমে। আমি ইউটিউবে এইটা পাবলিশ করব, আজকে পাবলিশ করে দিয়ে দিব। আর রেসিপি তো আসলে বলেই দিলাম, তারপরেও যাদের রেসিপিটা দরকার নর্মালি তারা হচ্ছে ইয়ে করতে পারেন, এই অনুসরণ করতে পারেন। খুবই একটা টক টক একটা স্বাদ আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।